বাবা জানো, আমাদের একটা ময়না পাখি আছে না? এটা শুনে দর্শক আপনাদের বুঝতে বাকি রইল না কার কথা বলা হচ্ছে। হ্যাঁ, ঠিক ধরেছেন, বলছিলাম শিশুশিল্পী প্রার্থনা ফারদিন দীঘির কথা। প্রথম ছবিতেই শিশুশিল্পী হিসাবে অভিনয়ের জন্য পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। তবে এখন আর শিশুশিল্পী নয়, একজন শিল্পী হিসেবেই কাজ করার জন্য প্রস্তুত। দীঘি 5-6 বছরের ক্যারিয়ারে অভিনয় করেছেন 36টি চলচ্চিত্রে, এর মধ্যে মুক্তি পেয়েছে 34টি চলচ্চিত্র, যার অধিকাংশই ছিল দর্শকপ্রিয়। 2011 সালে মা নায়িকা দোয়েল মারা যাওয়ার পর চলচ্চিত্র থেকে নিজেকে গুটিয়ে নেন। মায়ের ইচ্ছে ছিল দীঘি একজন ডাক্তার হবেন, কিন্তু মা বেঁচে নেই তাই আর ডাক্তার হওয়ার স্বপ্নও নেই। তবে চলচ্চিত্রের পাশাপাশি পড়াশোনাটাও চালিয়ে যাবেন দীঘি, এমনটাই জানালেন নিজে। দীঘি ফিরছেন চলচ্চিত্রে, ফিরলে সেটা কবে, এসব বিষয়সহ চলচ্চিত্রের অন্যান্য দিকগুলোর খোঁজ জানতে তার সঙ্গে কথা হয়। কেমন আছেন? জি, ভালো আছি, একটু ব্যস্ত পড়াশোনা নিয়ে, বাকি সময়গুলো বই পড়েই কাটছে। সামনে SSC পরীক্ষা, পড়াশোনা কেমন চলছে? আলহামদুলিল্লাহ ভালো, এই মুহূর্তে পড়াশোনাটা নিয়ে ভীষণ ব্যস্ত আছি, হাতে মাত্র 2 মাস সময় আছে, আপাতত লেখাপড়ার দিকেই এখন আমার মনোযোগ। এত জনপ্রিয়তা পাওয়া সত্ত্বেও কেন আপনার এই গায়েব হওয়া? হাসি দিয়ে দীঘি বললেন, আসলে সেই সময় আমি কাজ করছিলাম না, তখন না শিশুশিল্পী না বড়, সে সময়টা ছিল আমার মাঝামাঝি, তখন আসলে ভালো কোনো চরিত্র পাওয়া সম্ভব ছিল না। পরিবার থেকেই তখন চাচ্ছিল যে আমি পরবর্তীতে আবার নায়িকা হয়ে প্রত্যাবর্তন করি, আর পড়াশোনাটাও একটা প্রধান কারণ ছিল। তাহলে তো বলতে পারি চিত্রনায়িকা রূপেই ফিরে আসবেন। অবশ্যই, চিত্রনায়িকা হিসেবেই আমার ফেরার ইচ্ছে রয়েছে। আমি যখন কাজ করেছিলাম তখন তো আমার খারাপ অবস্থা ছিল না, তবে যেই সেই চরিত্রে অভিনয় করে আমার বাজে ইমেজ তৈরি করব এমনটা আমি চাই না। কথা উঠেছিল শাকিব খানের বিপরীতে নায়িকা হয়ে কাজ করার, এমনকি এটা নাকি স্বপ্নও ছিল আপনার। কথাটি সম্পূর্ণ গুজব, আমি এর আগেও এই কথাটি ক্লিয়ার করেছি। আমি কার সঙ্গে অভিনয় করব কি করব না সেটা নির্ভর করবে গল্প ও চরিত্রের উপর, তার সাথেও কাজ করা হতে পারে বলা যায় না। দীর্ঘ একটা বিরতি, আবার কাজে ফেরার ইচ্ছা, এর মাঝে নিজেকে কতটা প্রস্তুত করেছেন সেটা আমি যখন আবার ক্যামেরার সামনে দাঁড়াবো ঠিক তখনই বুঝতে পারবো যে আমি কতটা গ্রো করতে পেরেছি। আসলে এই মুহূর্তে আমি পড়াশোনাটা নিয়ে ভীষণ ব্যস্ত আছি, আপাতত লেখাপড়ার দিকেই এখন আমার মনোযোগ। মিডিয়াতে ফিরছেন, সেক্ষেত্রে কাজের ধরনটা কেমন থাকবে, খুব বেশি নাকি বেছে বেছে কাজ করবেন? অবশ্যই বেছে বেছে কাজ করব, বেশি কাজ করার চেয়ে বেছে বেছে কাজ করাটাই বেটার আমার মনে হয়। চলচ্চিত্রের পাশাপাশি কি ছোট পর্দায় কাজ করার ইচ্ছে আছে? আমার শুরুটা কিন্তু ছোট পর্দা দিয়েই এবং আমার জনপ্রিয়তা সেখান থেকেই শুরু, অবশ্যই কাজ করব। তবে মডেলিং আমার খুব ভালো লাগে, মডেলিং আমার প্রথম পছন্দ, আর সিনেমা করে আমি 3-3টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছি, সেক্ষেত্রে চলচ্চিত্র থাকবে আমার কাছে প্রথম গুরুত্ব। চলচ্চিত্রে নিয়মিত হলে আপনার মায়ের স্বপ্ন ডাক্তার হবেন সেটা কি পূরণ করা সম্ভব হবে? আমার ডাক্তার হওয়ার ইচ্ছে আর নেই, যেহেতু মা আর বেঁচে নেই তাই আমার ডাক্তার হওয়ার স্বপ্নও নেই, তবে চলচ্চিত্রে কাজের পাশাপাশি আমার লেখাপড়ার গুরুত্ব অবশ্যই থাকবে। একটা সময় মিডিয়াতে সরব পথ চলা ছিল, সেই সময়টাকে মিস করেন? প্রথম প্রথম অনেক মিস করতাম, কারণ সকাল থেকে রাত পর্যন্ত সেটাই আমার সময় কাটত, এখন আস্তে আস্তে ঠিক হয়ে গিয়েছি, মিস করি তবে অল্প অল্প। অভিনয়ের ক্ষেত্রে এমন কোনো পছন্দের চরিত্র আছে যে সে চরিত্রে অভিনয় করতে চান? যখন অভিনয় শুরু করব তখনই দেখা যাবে, আর আমি কখনো স্ক্রিপ্ট পড়ে ঠিক করি না, আগে মা বাবা তারা স্ক্রিপ্ট পড়ে ঠিক করে দিত, আমি তাই করতাম। এখন বাবা আছেন, উনি দেখে যেটা ভালো মনে করবেন আমি সেটাই করব। ভিডিওটি ভালো লাগলে লাইক প্রেস করুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ দিন। পরবর্তী আপলোড পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।